আমরা স্যাম্পল কালেকশন করছি, ভিতরাল অর্গান, বিভিন্ন ভিতরাল অর্গান কালেকশন করছি, এগুলো আমরা ল্যাবে পাঠাবো। ল্যাব থেকে রিপোর্ট আসার পরে আমরা বুঝতে পারবো যে কী কারণে মারা গিয়েছে। তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেটা ন্যাচারাল, হয়তো বার্ধক্যজনিত কারণে, এছাড়া অতিরিক্ত শীত আছে, বিভিন্ন কারণে এটা মারা যেতে পারে। দেখার পরে যেটা মনে হয়েছে, এই বাঘে কোনো ক্ষত স্থান নাই, কোনো দাগ নেই। বয়স মনে হয়েছে এটা প্রায় 9 ফিট মতো লম্বা, 3 ফিট 2 ইঞ্চি মতো উচ্চতা, এবং ব্যাট হচ্ছে 4 ফিট 3 ইঞ্চি। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা ন্যাচারাল তথা স্বাভাবিক মৃত্যু হয়েছে। নতুন সময়ের সঙ্গে থাকা আমি নাজমুল হক সামাল আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আরও অনেক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে লাইক দিন ও ফলো করুন। ভালো থাকবেন।